হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা গিয়েছিলাম গোলবাসে, ওখানে খালি হয়নি, রিজেক্ট করে দিয়েছিল মাল। আজকে ফের দুদিন হয়ে গেল এখানে আসা। ইয়ালকো গ্রিনে বিয়ার ফ্যাক্টরি দেখতে পাচ্ছো, আমার গাড়ি এখনো 10 নম্বরে আছে। এই মাহবুব রশ্মি বোঝাচ্ছে ফ্যাক্টরিটা বিকাল করো। এই দেখো তেরপাল অলরেডি আমাদের খোলাখুলি চালু হয়ে গেছে, এখনো 10 নম্বরে গাড়ির সিরিয়াল আছে আমার। আমরা তিরপাল গোছাতে ওপরে পারলাম না, তার জন্য এখন নিচে ফেলে দিচ্ছি তিরপাল। পড়ে গেল আমাদের তিরপাল। গাড়িতে চড়তে গিয়ে পড়ে গেছিল, দেখতে পাচ্ছি গাড়িতে নিচে পড়ে গেছিল, ওপরে চড়তে গিয়ে। ফাইনালি আমাদের তিরপাল রশ্মি গোছা কমপ্লিট। মাহবুব বসে আছে দেখতে পাচ্ছ, খুব কাঁচা না। বিয়ার ফ্যাক্টরি বিয়ার তৈরি হচ্ছে, এখানে আমরা হাত পা হাত ধুতে আসলাম। মাহবুব হাত ধুচ্ছে, আর এটা হচ্ছে বিয়ার ফ্যাক্টরি। এই দেখতে পাচ্ছ কত বড়। ফাইনালি আমাদের গাড়ি খালি হতে চলেছে, দেখতে পাচ্ছ তোমরা, 1 ঘন্টার মধ্যে মধ্যে গাড়ি খালি হয়ে যাবে আমাদের। দেখা যাক এখন কোথায় পাঠাচ্ছে লোডিংয়ে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দেবেন, কমেন্টও করে দেবেন।